আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন বুথে নিযুক্ত কর্মীদের নিয়ে ভোটের প্রশিক্ষণ শুরু হলো। প্রথম পর্যায়ে 18 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির চলবে। পূর্ব বর্ধমান জেলা থেকে 7,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে ইভিএম ভিভিপ্যাডের ট্রেনিং দেওয়া হবে। এদিন বর্ধমানের মিউনিসিপ্যাল বয়েজ স্কুল, মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল, বর্ধমান বিদ্যার্থী ভবন, গার্লস হাই স্কুল শহরের বেশ কিছু স্কুলে এদিন থেকে ভোটের প্রশিক্ষণ শুরু হলো। মূলত শুক্রবার প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে পরিদর্শন করেন জেলা শাসক এনাউর রহমান, কথা বলেন কর্মীদের সাথে। তাছাড়াও জেলা শাসক জানান, বিশেষভাবে মহিলাদের ট্রেনিং করানো হচ্ছে। পাশাপাশি মহিলা প্রিসাইডিং ও পোলিং প্রশিক্ষণকারীরা জানান, 2021 নির্বাচনে যাতে নিরাপত্তা নিশ্চিত থাকে সেদিকে লক্ষ্য করেন নির্বাচন কমিশন, এই আবেদন রইল। অন্যদিকে মহিলাগণ জানান, অবশ্যই নিরাপত্তা নিশ্চিত হোক এবং যাতে পলিটিক্যাল কোনো আঁচ না আসে সেদিকে নজর রাখা অত্যন্ত জরুরি নির্বাচন কমিশনকে। টোটাল আমাদের 9টা ভেনুতে সারা জেলাতে এই ট্রেনিং শুরু হয়েছে, ফার্স্ট ফেজ ট্রেনিং শুরু হয়েছে। এটা আমাদের 6 দিন ধরে এই ট্রেনিং চলবে এবং সেখানে এখানে স্পেশালি মহিলাদের ট্রেনিংটা দেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা খুব কনফিডেন্ট যে তারা দায়িত্ব সহকারে সেই কাজটা করতে পারে। ঠিক আছে, কতগুলো ভেনু হয়েছে বর্তমানে? বর্তমানে 9টা ভেনু হয়েছে। এই বর্তমান টাউন হচ্ছে 6টা, আমাদের কালনাতে 1টা, কাটোয়াতে 2টা। কতদিন চলবে ট্রেনিং? ফার্স্ট ফেজ ট্রেনিং চলবে আমাদের 6 দিন, তারপরে আমাদের মপ আপ ট্রেনিং আছে, তারপরে স্পেশাল ট্রেনিং আছে, ইভিএম এর ট্রেনিং আছে 3 দিন, তারপরে আবার সেকেন্ড ফেজ ট্রেনিং হবে আপনার ডিক্লারেশন। এবারে বিশেষ করে মহিলাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, কতজন মহিলা অংশগ্রহণ করেছে এখানে? টোটাল আমাদের প্রায় ফার্স্ট ফেজে 7,000 মতন ফিমেল পোলিং পার্সনদের ডাকা হয়েছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। টয়লেটটা যাতে ভালো থাকে সেটার জন্য সবাইকার কাছে অনুরোধ। প্রশাসনের তরফ থেকে কিছু জানিয়েছে? না না, এখনো কিছু জানানো হয়নি। তাছাড়া অন্যান্য কিছু কোনো দুশ্চিন্তা? হ্যাঁ, কোথায় এসেছেন আজকে? আজকে আপনার বিদ্যার্থী গার্লস হাই স্কুলে আমাদের ভোটের জন্য 2টো ট্রেনিংয়ের ডেট দিয়েছে, যেমন আজকে আছে একটা সেকেন্ড মার্চ, এই 2টো ডেট দিয়েছে। তো আজকে ফার্স্ট ট্রেনিং চলছে। নিরাপত্তা এমনি তো বলছে যে টাইট ফোর্স থাকবে, সেন্ট্রাল ফোর্স, তারপরে এরপরে আমরা এখন না এলে না ডিউটি করলে বুঝতে পারছি না, এতটাই জানি। প্রশাসনের কাছে আলাদাভাবে কিছু জানিয়েছেন কি আমি আপনাকে? না, সে সম্বন্ধে কিছু জানাইনি। এবার আশঙ্কা একটা তো হচ্ছে, আশঙ্কা তো অবভিয়াসলি হবেই লেডিসদের, বিশেষ করে ফার্স্ট টাইম আসছি আমরা ডিউটি। কি নাম আপনি? মিসেস মালা অমৃত, শেয়ারা বাজার হাই স্কুল। আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।